আর আমি এবার চূড়ান্তভাবে আশাবাদী, কারণ আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলাম এবং জননেত্রী যাদেরকে মনোনয়ন দিতে না পেরেছেন তাদেরকে অনুমতি দিয়েছেন তোমরা আওয়ামী লীগের হয়ে স্বতন্ত্র ইলেকশন করো, যাতে একটা কনটেস্টিং ইলেকশন হয়, এবং যারা নৌকার প্রার্থী তাদেরকেও নির্দেশ দিয়েছেন যাতে তারা এককভাবে নির্বাচিত না হয়, কনটেস্ট করে তারা যেন নির্বাচিত হয়ে আসে। তাতে মনে করি যে এবার জনগণ যদি কেন্দ্রে যায় ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। আমি জিতলেও নৌকা, মামুনুর রশিদ যদি জেতে সেও নৌকা। আমাকে যারা ভোট দেবে তারাও ভোটটা নেত্রী পাবে, মামুনকে যারা ভোট দেবে সে ভোটটাও নেত্রী পাবে। জনগণের বিচার্য বিষয় কাকে ভোট দিয়ে কার মাধ্যমে ভোটটা নেত্রীর কাছে পাঠাবে। ধন্যবাদ। নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আপনার কি প্রত্যাশা? এবার তো আনডাউটেডলি আপনার নির্বাচন সুষ্ঠু হবে। আমি প্রত্যাশা করি বা না করি, নেত্রী নিজে মুখে বলেছেন নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং নির্বাচন কমিশন অত্যন্ত যোগ্য এবং সৎ, নির্বাচন সুষ্ঠু হবে, এটা নির্দেশ দিতে বলতে পারি আমি। ধন্যবাদ।